জয় হিন্দ দোস্ত। তো চলুন আজকে আর একটি রাসেল ভাইপার রেস্কিউ করবো কল এসছে, চলুন ওকে রেস্কিউ। খালি কেউ মারছে দেখলো তাকে বাঁচানোর চেষ্টা করো, তখন মারছে দেখলো। এখানে একটি ধর্মরাজ মন্দির আছে, দেখতে পাচ্ছেন তার সামনে একটা রাসেল ভাইপার বেরিয়েছে। তো এখান থেকে কল করে জানালো বাবান, কল করে জানালো যে সাপটা রেস্কিউ করার জন্য আমাদের বাড়ির কাছে। কীভাবে যে মানুষ রেস্কিউ করছে এটাই হবে, তো বাবানকে থ্যাংক ইউ বাঁচানোর জন্য। মন্দিরের সামনে অনেকজন জানে যে ঠাকুরের সাপ হতে পারে বা ইত্যাদি ইত্যাদি, এইগুলো সম্পূর্ণ ভুল। ঠাকুর বা এই করে কোনো সাপ হয় না, বাস্তু সাপ বা ঠাকুর সাপ এগুলো কোনোটাই কিছু হয় না। সাপ সাপ একটা জীব, এই নিয়ে ঠাকুরের করার কোনো মানে হয় না। প্লিজ মারবেন না কেউ এবং এদেরকে বাঁচান। এক বস্তাকে প্যাক করুন। দেখতে পাচ্ছেন বস্তায় প্যাক হয়ে গেছে, চলুন একে আপাতত বাড়ি নিয়ে যাই, তারপর নেখালে ছাড়তে বসে ভিডিও দেখতে পেয়ে যাবেন, অসুবিধা নেই। চলুন আপাতত একে বাড়ি নিয়ে যাই। দেখতে পেলাম গাড়িতে রাখা হয়ে গেল, তো চলুন। আর আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে দেওয়া বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে হবে। আর লাইকটা করে দিন, আজ আমার নোটিফিকেশন দেওয়ার জন্য আমরা লাইকটাও করুন। আর তো চলুন, জয় হিন্দ জয় ভারত।